সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার একটা গল্প থাকে, সে পথে বাঁকে বাঁকে থাকে সংগ্রামও, কখনো কখনো তা হয়ে দাঁড়ায় টিকে থাকার লড়াই। আশার রংধনুটাও কখনো বা শুরু হতে না হতেই হয়ে যায় বর্ণহীন। জীবনের এমন নানান দোলাচলের মাঝেই কেউ কেউ একে একে টপকে যান বাধার সিঁড়ি। স্বপ্নকে ছুঁয়ে দেখার তীব্র চাওয়াটাই নাকি সময়ে সময়ে পথ দেখায় তাকে। তেমনি একজন স্বপ্নবান মানুষ ইঞ্জিনিয়ার এম আবু তাহের। জমিদার পরিবারের জন্ম নেওয়ায় দাদা বাবাকে দেখেছেন সবসময় মাথা উঁচু করে চলতে। খুব ছোট্টবেলায় মাকে হারাবার পর যে বড় ভাইয়ের সংস্পর্শে মানুষ হয়েছেন, তাকেও দেখেছেন ব্যবসার সাথে সম্পৃক্ত থাকতে। তাই বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে আর চাকরির কথাটা মাথায় আসেনি, সরাসরি যুক্ত হন বড় ভাইয়ের সাথে ব্যবসায়। মেধা ও মননে দিনে দিনে সেই ব্যবসায় হাতেখড়ি থেকে আজ দেশের স্বনামধন্য ব্যবসায়ীদের একজন তিনি। খুব ভোরেই ঘুম ভাঙে তার, তারপরের সময়টুকু কাটে ব্যস্ততার মাঝেই। আর সকালে ঘুম থেকে উঠেই তো প্রথমে আমি মানে ফরজের নামাজটা পড়ি, দেন আমি বাইরে ওখানে চেয়ার আছে চেয়ারে বসি, পেপার আসে পেপার পড়ি। আমার ওই দাদুটাও ওপরে থেকে নামে, যে এটা এখানে ছিল ছাড়তে ছিল না, ও ওরে নিয়ে এখানে করি। বড়টা মাঝে মধ্যে নামে, তারপরে আমার নাতনিটা মানে মাঝে মধ্যে আসে, এরপরে আমরা নাস্তা করি, নাস্তা করে মানে রেডি অফিসে যাওয়ার জন্য রেডি হতে থাকি। দ্যাট ইজ দ্যার নর্মাল রুটিন। বয়স যখন ছয়, সে সময় মা মারা গেলে বড় ভাই আর ভাবি দিয়েছেন পড়াশোনার দিক নির্দেশনা, বাবার শাসন আর মায়ের স্নেহ। তাদের যত্ন আদর মমতায় বড় হয়েছেন তিনি। তাই আজ আর মায়ের মুখটা মনে না পড়লেও মা বলতে ভাবির মুখটাই ভাসে চোখে। মায়ের কথা মনে পড়ে না, মা আমরা যখন আমার বয়স যখন ছয় বছর তখনই মানে উনি মারা গেছেন। আর বাবা উনি অনেক মানে প্রায় 99 বছর বয়সে মানে ইন্তেকাল করেছেন। ছোটোবেলায় মানুষ হয়েছি আমার বড় ভাইয়ের কাছে, আমার বড় ভাইয়ের এবং আমার সঙ্গে বয়সের ডিফারেন্স প্রায় 20-এর ওপরে, বড় ভাই এবং ভাবির কাছেই মানুষ হয়েছি। হ্যাঁ, সুতরাং মানে মায়ের ছবিটা আমার ভাবির ছবির সঙ্গেই মানে বেশি ভাসে, যেহেতু আমার দাদা জমিদার ছিলেন, ওই এরিয়ার জমি জমা ছিল, তো বাবা তারা চায়ের ভাই ছিল, চায়ের ভাইয়ের ভিতরে সেই লেখাপড়া করে সে ওইগুলোর মানে রক্ষণাবেক্ষণ করতো, ভাইদের সবগুলি মানে মোটামুটি তাদের ভিতরে লিডারশিপ দিত। বড় ভাই লেখাপড়া মানে শেষ করি, উনি আমার হাই স্কুলের অনেকদিন মাস্টারি করেছেন, উনি মানে পৌঁছে যে বিভিন্ন প্রফেশনে মাস্টারি থেকে উনি ব্যবসা করার চেষ্টা করেছেন, এবং জিকে প্রজেক্টটা ওখানে যখন 56-এ হয় তখন ওখানেও ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছেন এবং ব্যবসা করেছেন। এরপরে মানে হচ্ছে মানে চাকরি ছেড়ে দিয়ে উনি ঢাকাতে মানে চলে আসছেন 60-61 সালে। এখন নিজের একটি সুখের সংসার আছে, তিন ছেলে সবাই বড় হয়েছে, তার সাথে সাথে ছেলেরাও দেখছেন ব্যবসার এক একটি দিক। বড় ছেলে মানে দেখলেন যে ফয়সল ও মানে সবাই ব্যবসার সঙ্গে জড়িত আছে, তিন ছেলে বড় ফয়সল, মেজরটা মানে ওখানে আমেরিকাতে মানে এমএসসি করতে গেছে, মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স,
এবং সে কমপ্লিট করে ফেলেছে, এখন নাও আমার হি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মানে মানে ডাক নাম মিলার। আর ছোটোটা ফ্যাক্টরিতে চলে গেছে তার ফয়াজ তাহের, সে ব্যবসা বাণিজ্য দেখাশোনা করছে। সুতরাং অল দিস থ্রি, তিনজনই তারা মানে ব্যবসার সঙ্গে জড়িত আছে। আমি টপ অ্যান্ড জুতার ফ্যাক্টরির ছোটো জনের সিও, সে লুক আফটার করছে। মানে যখন সকলেরই দরকার তখন দে ডিসকাস অ্যান্ড ডিসাইড হোয়াট টু ডু। মানে যেটাই আমরা করি উই নিড টু বি টপ। যেমন আমরা এখন শু করছি, নন লেদার বা লেদার যেটাতেই হোক উইল বি মানে উইল বি টপ, এটা তাদের গোল অ্যান্ড দে উইল রিচ ইট অ্যান্ড আই এম হেল্পিং দেম সো দ্যাট দে ক্যান বি নাম্বার ওয়ান ইন শু এক্সপোর্ট, মানে নন লেদার ও লেদারে। যেমন আমার ট্যানারি আছে, সুতরাং ট্যানারির চামড়াটা এন্টায়ার কনভার্ট করে আমরা মানে চামড়া বা মানে চামড়া জুতা বা লেদার গুডস বানিয়ে এক্সপোর্ট করবো। বিসাইডস দিস নন লেদার, যাকে বলি আমরা আর্টিফিশিয়াল লেদার হতে পারে, পিইউ হতে পারে, অথবা কাপড়ের জুতা হতে পারে, বিশাল জগৎ। যেমন গার্মেন্টসের বিশাল জগৎ, ঠিক মানে এই সেক্টরটাও একটা বিশাল জগৎ যার এক্সপোর্ট মার্কেট বিশাল। এই বিশাল মার্কেটে বাংলাদেশ যদি মানে 10% রকবায় করতে পারে, $20-25 billion এক্সপোর্ট হয়ে যাবে। আমি তো মনে করি চায়না যেভাবে কম্পিটিটিভ মানে হয়ে যাচ্ছে, তাদের লেবার মানে ক্যাচ হয়ে যাচ্ছে, তাদের মানে লেবার কস্ট ইজ গোয়িং আপ। সুতরাং শুজ সেক্টরটা মানে বাংলাদেশে তাদেরটা যদি 10-20% ডাইভার্ট হয়ে আসে, দেন এর এক্সপোর্ট একটা সময় দেখা যাবে গার্মেন্টসের থেকেও বেশি হয়ে গেছে। ব্যস্ততা থাকে সব সময়, তারপরও যদি কিছু সময় মিলে বসে যান কবিতা কিংবা গল্প পড়তে। কখনো কখনো নাকি গল্প পড়তে পড়তে রাতটাই জাগা হয়ে যায়, কিন্তু তা কাজকে বাদ দিয়ে নয়। যেইখানে পড়ে আছে শব্দহীন ভাঙ্গা, সেইখানে উঁচু উঁচু হরিতকি গাছের পেছনে হেমন্তের বিকেলে সূর্যমন রাঙ্গা। মানে আমার খুব নেশা, মানে যেটাই মানে করি আই মাস্ট ফিনিশ ইট। রাত জেগে গল্পের বই পড়েছি, আর আবৃত্তি করার সময় পাইনি। কাজপ্রিয় মানুষটি কাজের প্রতি এতটাই একনিষ্ঠ যে কাজের বাইরে কোনো কিছুকেই প্রাধান্য দিতে চান না খুব সহজে। যে মানুষটির সাথে দীর্ঘ সময়ের বসবাস, যে মানুষটি জীবনসঙ্গী, তাকেও নাকি সময় দেন কাজের পরেই। তবে সন্তান সংসারের প্রতি উদাসীন নন মোটেও, সময় পেলেই শোধ করে দেন দ্বিগুণ। আমাকে যেটুকু সময় দেয় মাঝে মধ্যে, উনি কাজে ব্যস্ত থাকলে উনি কাজটাকে আগে প্রিপেয়ার করে তারপরে আমাদেরকে, ওই জন্য মাঝে মধ্যে আমার একটু মন খারাপ হয়, কিন্তু পরক্ষণে যখন সময় পান, যেটুকু সময় আমাকে দেন ওইটাতে আমাকে সব কিছু মানে উনি ওভারকাম করে ফেলেন আর কি, এই বলবো। আর ফ্যামিলি, ওনার নাতি নাতনিদেরকে নিয়ে উনি খুব এনজয় করেন, নাতি নাতনিদের খুবই এনজয় করেন, এবং নাতি নাতনিরাও ওনাকে খুব মানে ভালোবাসে এবং ওনার কাছে সময় দেয়, এই করে উনি ওই সময়টুকু খুব এনজয় করেন যতটুকু বাসায় থাকেন আর কি। ছোটোবেলা থেকে অনেস্ট লাইফ কীভাবে লিড করতে হয় বা প্রিন্সিপাল কীভাবে মেনটেন করতে হয়, এটার ব্যাপারে বাবা সবসময় আমাদেরকে মেন এমফেসাইজ দিয়েছেন। এরপরে আমরা বড় হয়েছি অ্যাজ আ বিজনেস ফ্যামিলিতে, আমাদের ভিতরেই ছিল যে কীভাবে ব্যবসা এক্সপ্যানশন করতে হবে, কিন্তু ব্যবসা এক্সপ্যানশনের সাথে আমার বাবা যেটা বলতেন যে মানুষের কীভাবে ভালো হয়, কীভাবে এমপ্লয়মেন্ট জেনারেট করা যায়, আমাদের দ্বারা আরও 10টা ফ্যামিলি বলেন, 1000টা ফ্যামিলি বলেন, যে এই দিকে আমাদের এমফেসাইজটা মেইন ছিল। আমরা যেমন
বাবা সবসময় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে আমাদেরকে ঝোঁক দিয়েছেন। গ্রামের এব্রো থেব্রো কয়েক মাইল পথ ভেঙে অনেক কষ্টে পড়াশোনা করতে যেতেন। ছোট্টবেলা থেকে ভাইয়ের তত্ত্বাবধানে থাকলেও নিজের সিদ্ধান্ত নিজেই নিতেন, খুঁজে বের করতেন কোন পথটা ভালো। আজ সে সবের সাথে কলেজ বিশ্ববিদ্যালয়ের নানান স্মৃতিও মনে পড়ে মাঝে মাঝে। মানে পদ্মার এই পারে মানে পশ্চিমে হচ্ছে ভেড়ামারা, আর পূবে হচ্ছে মানে পাকশি। তো আমরা মানে আমাদের গ্রামের নাম বাহিরচর ষোলদাগ। তো ছোটোবেলায় যখন আমরা মানে মনে পড়ে আমাদের গ্রামের কথা, আমাদের ওখানে একটা প্রাইমারি স্কুল ছিল তখন, সেই প্রাইমারি স্কুলে মানে আমি দ্বিতীয় ক্লাসে ভর্তি হই। তো ওখানে দুই বছর তিন বছর পড়ার পরে যেহেতু আমার মানে 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 ভালো স্কুলে পড়তে হবে, তো ভেড়ামারাটা মানে উন্নত, ওখান থেকে পাঁচ ছয় কিলোমিটার। তো ভেড়ামারা স্কুলে ভর্তি হইলাম। তো ভেড়ামারা স্কুলে প্রাইমারি স্কুলে ভর্তি হইলাম। এই সেই স্কুলের বন্ধু কিন্তু আমাদের প্রাইমারি স্কুলের আমরা এখনও তিন চারজন বন্ধু একত্রে আছে, দেখা হয়। তো যাওয়ার সময় ওখানে তো ডিকে প্রজেক্ট হয়েছে, তো ওখানে মানে একটা ছোট্ট ক্যানেল ছিল, মানে নদী পার হতে হচ্ছিলো অনেক সময়, মানে নদী মানে ক্যানেলটা, ব্রিজ হয়নি। তো অনেক সময় মানে সাঁকো ও তখনও ছিল না, সাঁতার কেটেও আমাদেরকে বা পানির ভিতরে নেমে মানে খাতা বই হাতে রেখে আমাদেরকে পার হতে হবে। তো এইসব কথা বললে মানে এখন তো ছেলেরা কেউ বিশ্বাস করবে না, দ্যাট ইজ দ্য রিয়েলিটি। তো ওখানে ছয় সাত আট, তা আমি দেখলাম যে মানে বাপ হচ্ছে যে আমার বড় ভাইয়ের সঙ্গে আলাপ করলাম যে বা রাজশাহী কলেজ স্কুলে ভর্তি হতে পারে কি না, বলে তুমি যাই দেখো। তা আমি মানে একদিন ট্রেনে উঠে চলে গেলাম রাজশাহী, মানে রাজশাহীতে। তো আমি যখন কলেজ স্কুল থেকে পাশ করলাম ম্যাট্রিক, তো ওখান থেকে এসে রেজাল্ট আউট হয়েছে, কলেজে ভর্তি হতে হবে। তো কলেজ তো নটরডেম কলেজ খুব ভালো, নটরডেম কলেজে গেলাম, নটরডেমে ভর্তি হইলাম। ওখান থেকে ইন্টারমিডিয়েট মানে সায়েন্সে নিলাম যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ব। ওখান থেকে পাশ করার পরে বুয়েটে মানে বা পৌঁছে মানে ইন্টারভিউ দিয়ে মানে চান্স পেয়ে গেলাম, বুয়েটে ভর্তি হইলাম। দাদা বাবা ভাইকে দেখে ব্যবসার দিকে নজর ছিল আগেই, তাই বিদ্যার পাঠ চুকিয়ে আর দেরি না করে সম্পৃক্ত হন কনস্ট্রাকশন ব্যবসায়। ভাইয়ের কাজের সাথে বেদবুনিয়া আর বগুড়ার পাওয়ার সাপ্লাইয়ের কাজ অনেকটাই এগিয়ে নেন। আমার বড় ভাই মানে মানে নবীন টাইম ব্যবসা শুরু করেছেন, ইস্টল্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড, দেন মানে গ্রিনল্যান্ড মার্কেন্টাইল কোম্পানি, জুট ব্যবসা, কনস্ট্রাকশন সাপ্লাই। তো এই ব্যবসাগুলি মাঝে মাঝে মানে আমি যখন ছুটিতে আসতাম আমি মানে দেখতাম, যেতাম, মানে এগুলি টাচে ছিলাম। আমি ব্যবসা শুরু করলাম কনস্ট্রাকশন ফ্যামিলির বিজনেসে। আমি আসার পরে উনি আস্তে আস্তে মানে ব্যাপারে যে আমি সবগুলি দেখাশোনা করা শুরু করে দিলাম, জুট ব্যবসা বলেন, কনস্ট্রাকশন বলেন, মানে এই ব্যবসাগুলো। তো আমরা আমাদের ইস্টার্ন ইঞ্জিনিয়ার্স মানে যে কোম্পানিটা ছিল এখনও আসে, চলছে না, তার ট্রান্সমিশন লাইনের মানে আমাদের অভিজ্ঞতা ছিল 66 KV ট্রান্সমিশন লাইন ভেড়ামারা টু ঈশ্বরদী, মানে বোধহয় 66 সালে করেছিলাম, আমার বড় ভাই উন্নয়ন করেছিলেন। এরপরে আমরা মানে কাজ পেয়েছিলাম বেদবনিয়া রাঙামাটি। তো বেদবনিয়া রাঙামাটির যে 33 KV ট্রান্সমিশন লাইন, হ্যাঁ, দ্যাট ইজ বিং ডান বাই মি আন্ডার মাই স্ট্রিক্ট সুপারভিশন, মোস্ট ডিফিকাল্ট লাইন। তো এরপরে আমরা বগুড়াতে মানে বগুড়া এবং রংপুরে পলিটেকনিক ইনস্টিটিউটে দুইটা বিশাল কাজ পেয়ে গেলাম। তো ওই কাজ মানে রেগুলার তখন মানে আমি দেখাশোনা করতে যেতাম, টেকনিক্যাল ইনস্টিটিউটের কাজ নিয়েছিলাম 7-8 কোটি টাকার কাজ দুইটাই, মানে বাস্তুকলাবিদ কনসালটেন্ট ছিল, আমরা কাজ করেছি, কোনো অসুবিধা তেমন ছিল না, মানে পেমেন্ট পেতেও তেমন কোনো অসুবিধা হয়নি, আমরা কাজ করে গেছি। কিন্তু এর ভিতরে আমরা মানে ঠেকে গেলাম
মানে যখন মানে লিবারেশনের ডিসেম্বরে বা মানে 71-এ আমি তখন বহুড়ে ছিলাম দুটা গাড়ি নিয়ে, তখনও বিয়ে করি নাই। তো 7ই মার্চের ভাষণে আমি ছিলাম, সো দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক মানে আর ঐতিহাসিক ভাষণ যেটা বলা হয় মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, সেই ভাষণে যখন আমি ছিলাম আমার বড় ভাই এবং কয়েকজন ছিল। দেশ স্বাধীনের পর যখন নতুন করে সব কিছু শুরু করেন, ঠিক তখনই বটছায়া হয়ে মাথার উপর থাকা বড় ভাইয়ের ধরা পড়ে থ্রোট ক্যান্সার। পারিবারিক একটা ঝাঁকুনির পর আবারও নতুন করে শুরু করতে হয় সব কিছু। 77 সালে ইন দ্য মিন টাইম আমার বড় ভাই ট্যানারি কিনলেন। আমরা তো মানে ট্রেডিংয়ে জুট ব্যবসা করছি, কনস্ট্রাকশন করছি, তো ট্যানারি কেনার পরে ট্যানারি হাজারিবাগে আমরা ট্যানারি কিনে নিলাম। ইন দ্য মিন টাইম মানে বড় ভাইয়ের মানে 81-এ থ্রোট ক্যান্সার হলো। তো থ্রোট ক্যান্সার হলে আমরা তখন মানে লন্ডনে নিয়ে গেলাম। লন্ডনে নিয়ে যাওয়ার পরে মানে ওখানে যে ডাক্তার ছিল মানে তার বললো যেটা স্টোমাক আপলিফ্ট করে মানে অপারেশন করতে হবে, তাই করলো, কিন্তু কথা আর বলতে পারলো না। তখন লেখে কথা বলতাম, ফ্যামিলির ভিতরে মানে একটা মিসট্রাস্ট মানে করে দিল। ফলে একটা সময় আমি মানে মানে যেখানে আই ইউজ টু কনসিডার দিস ইজ মাই বিজনেস নট আমি মানে আমি মানে ওখানে কাজ করি বা এরম ধরনের ভাস্তাদের ভিতর থেকে এরম ধরনের কথা উঠছিল, তাই বললাম ঠিক আছে আমি থাকবো না। থাকলে অথবা যে বিজনেসে জুট ব্যবসা প্লাস ট্যানারিতে যেটা বেশি লাইবিলিটি হয়েছে আমি প্রপোজ করলাম আমার বড় ভাইকে, সেটা আমাকে অ্যাসেট লাইবিলিটি মানে তোমার কোনোটাই লাগবে না, তুমি তোমার মতো করো। আমি তখন বন্ধু বান্ধব নিয়ে গার্মেন্ট শুরু করলাম। এই সময়ের অনেক তরুণদের নিজে উদ্যোগ নেওয়াকে ভালোই মনে করেন তিনি, তবে একদিকে ঝুঁকে থাকলে হবে না, নতুন নতুন পথ খুঁজে বের করতে হবে, সে পথে এগোতে হবে। ইয়াং এন্টারপ্রেনাররা বলছে লেট দেম টেক মানে মানে ইনিশিয়েটিভ, এখন তো এমন আইটি আসছে মানে উই আর ক্রিয়েটিং আলাদা শু শু সেক্টর, এই শু সেক্টরের জন্যও নন লেদার বা লেদার দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। গার্মেন্টস দিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত গার্মেন্টস লাইনে থাকা হলো না। ব্যাংকের দায়বদ্ধতা থেকে বের হয়ে আসার জন্য তা বিক্রি করে দেন। এখন পাদুকা তৈরির ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেশের বড় বড় রপ্তানিকারী প্রতিষ্ঠানের মধ্যে ফরচুনা গ্রুপ অন্যতম। ফরচুনা গ্রুপের মানে যখন আমি আলাদা শুরু করি তখন তো ফরচুনা গার্মেন্ট দিয়ে শুরু করেছি, দেন মানে ট্যানারি হাজারিবাগে ইসলাম গ্রুপ থেকে নিয়েছি, হ্যাঁ রোমান ইন্ডাস্ট্রিজ, দেন বিটুইন 86 পিপুলস ইনস্যুরেন্স জেনারেল বডিতে মানে ওখানে স্পন্সর উদ্যোক্তা হিসাবে ঢুকেছি, আর ফরচুনা গ্রুপের লেদার এবং 2000 সালে মানে চিকেন শুরু করেছিলাম, ফরচুনা ফ্রাইড চিকেন, এভরিডে উই বাই লাইভ চিকেন, আমাদের মানে যারা মানে ব্যাপারী আছে ফার্ম আছে ওরা আমাদের লাইভ চিকেন এখানে দিয়ে যায় মানে উই স্লটার, এবং উই গ্যারান্টি যে আমরা কাউকে মানে বাপত চিকেন এখানে যদি কোনো চিকেন বিফোর স্লটার মারা যায় ওই চিকেন আর মানে মানে কাউকে সার্ভ করা হবে না, বিকজ উইচ আই ক্যানট ইট আই ক্যানট সার্ভ টু আদার্স। তো আমরা মানে যখন মানে গার্মেন্টসটা ওখানে ছেড়ে দিলাম যে আমেরিকাতে বিকল্প ব্যাংক্রাফ্ট হয়ে গেল, ব্যাংক মানে আমার উপরে খুব প্রেশার ক্রিয়েট করলো যে তোমার মানে প্রচুর ল্যান্ড আছে বিল্ডিং আছে, আমি বাধ্য হয়ে ব্যাংক বাধ্য হয়ে ওই বিল্ডিংটা বিক্রি করে ব্যাংকের টাকা পয়সা সব শোধ দিয়ে দিলাম, ইনক্লুডিং বিকল্প লাইব্রেরি সব মিলাই। তো করার পরে তো এখানে বসে থাকা যাবে না, কিছু একটা করতে হবে,
সো উই স্টার্টেড দ্য শু শু ফ্যাক্টরি ট্যানারি আছে শু অ্যান্ড আমার এন্ড প্রোডাক্ট ওখান থেকে আসবে তাই শু শুরু করেছি দশ এগারো এখন একটা পর্যায়ে আসছে এই চ্যানেল প্রায় এক বছর ধরে আমাদের উপরে কাজ করেছে কমপ্লাইজ করাইছে এবং তারা অর্ডার দেওয়া শুরু করেছে অ্যান্ড দেয়ার মানে বুকিং মানে অলমোস্ট মানে এভরি সিক্স মান্থস কাজেই মানে এইচ অ্যান্ড এমের অর্ডারগুলি সারা দুনিয়ায় যাচ্ছে কিন্তু মিনটাইমে আরেকটা বায়ার আসছে নবি যার মানে সেকেন্ড বিগেস্ট বায়ার তো চামড়ার জগৎ আগে বললাম যে চামড়ার জগৎ ক্যান বি এ বিগ ওয়ান লাইক গার্মেন্টস এর বিশাল মার্কেট $240 বিলিয়ন মার্কেট এখন যেটা চায়না 65% অকুপাই করে আগে 75% করতো তাহলে চায়না থেকে এখন ভিয়েতনাম ক্যাম্বোডিয়ায় চলে গেছে আমাদের দিকে মানে আমরা চেষ্টা করছি আনা যায় কিনা আনলে দিস প্রোডাক্ট মানে শু ক্যান বি এ বিগ ওয়ান একদিন দেখা যাবে এটা গার্মেন্টসের সমান হয়েছে অথবা গার্মেন্টসকে এক্সিড করে চলে গেছে শুধু যে ব্যবসা নিয়েই ব্যস্ত থাকেন এই মানুষটি তা কিন্তু নয় ব্যবসার বাইরেও হিতৈষী কাজের অংশ হিসেবে গড়ে তুলেছেন বিভিন্ন নামে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সাধারণ মানুষের শিক্ষার প্রসারের সাথে সাথে অসহায় দরিদ্রকেও সামনে দাঁড়ালে নিজ খরচে পড়াতেও কার্পণ্য করেন না বিন্দুমাত্র জবের ভিতরে 91-এ আমরা একটা প্রাইমারি স্কুল বানিয়েছি আমার মায়ের নামে কবিচন্দ্রেশ্বর প্রাইমারি স্কুল এটা মুসলিমপুর আমার দেশে দেন তার পাশেই আর একটা স্কুল বানিয়েছি তখন জুনিয়র হাই স্কুল এটা না মানে ইয়ারটা মনে পড়ছে না কপেজান্নেসা ওয়াহাদে নিয়মতুল্লাহ মানে জুনিয়র হাই স্কুল দেন 95-এ 12 মাইলে তাহের হাই স্কুল মানে এটা বানিয়েছি সো এই তিনটা প্রতিষ্ঠান ওখানে আছে সো এগুলি তো জাস্ট মানে সোশ্যাল ওয়ার্ক বিসাইডস আমার একটা ফাউন্ডেশন আছে কবেজান্নেসাহাদি নিয়মতুল্লাহ আবুল কাসেম ফাউন্ডেশন আমার বড় ভাইয়ের বাড়ির নামে ব্যাট করে আমরা মেধাবী ছেলেদের ছেলে মেয়েদেরকে মান্থলি স্কলারশিপ দিই আমার ইউনিভার্সিটিতে মানে আমি নিজ খরচে অনেক কয়েকজনকে পড়াই তার ফরচুনা গ্রুপে এখন হাজার সংখ্যক মানুষ কাজ করলেও অল্প সময়ের মধ্যেই কয়েক গুণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার ইচ্ছা আছে তাদের জন্য সুযোগ সুবিধা তৈরি করে তাদের পাশে থাকতে চান সব সময় ফরচুনায় মানে যে শুতে এখন চায়ের আগে 5 লাইন চলছে এখন প্রায় 1500 লোক আছে আমরা আরও 3 লাইন বানানোর চেষ্টা করছি 3 লাইন মানে ওই দিন 2 মান্থস যদি হয়ে যায় তখন মানে লোক সংখ্যা আরও 500 বাড়বে 2000 তারপরে লেদার টেকের মানে বা পৌঁছে দেয় দে আর অল ফ্রম লেদার টেক যারা জুতার সম্বন্ধে অভিজ্ঞ তাদের মানে এখানে প্রায় মানে 26-30 জন আছে অ্যান্ড মানে আমরা আরও 3 লাইন বাড়ালে আই থিঙ্ক মোর উইল বি এমপ্লয়েড বিদেশে টেকনিক্যাল পিপল আছে মানে ফিলিপাইনের 4 জন চায়নার 1 জন আছে সে এখন তো চায়নাতে আমাদের মেটেরিয়াল সোর্সিং করছে কাজেই আমরা যদি এই এরিয়াটাতে দেখছেন এরিয়াতে আমরা এই শু ফ্যাক্টরি উইল ইনক্রিজ ওয়ান আফটার আদার সো মনে করি এখানে মানে 10-15 হাজার লোকের কর্মসংস্থান করার চিন্তাভাবনা আছে উইদিন কাপল অফ ইয়ার্স আমাদের যেমন এটা কমপ্লায়েন্স ফ্যাক্টরি মানে ওভারটাইম ছুটি মানে যা কিছু আছে লেবার ল অনুযায়ী আমরা মানে সেই সুযোগগুলো দিয়ে যাচ্ছি প্লাস আমাদের মানে ওয়ার্কারদের মানে যদি ছেলে মেয়ে মানে মানে লেখাপড়ার জন্য অ্যাপ্লাই করে আমি বললাম আমাদের মানে ফাউন্ডেশন আছে ওখান থেকে তাদেরকে মিনিমাম দে উইল গেট মানে 500 টাকা 2000 টাকা ফর দেয়ার মানে এডুকেশন ফ্যাসিলিটিস So you love struggle, Romeo,
going straight to 7 and 8. Laid everybody low with a love song that he made. And he finds his street light and he steps out of the shade. He says something like, you and me, babe, how about it? Juliet says, goodness me, what's wrong with you? You nearly give me a heart attack.